নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। সামনে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল আসছে, তাই ভাবলাম একটা ডেজার্ট রেসিপি নিয়ে আসি। আজকের রেসিপি ছানার জিলিপি। দোকানের মতন নরম ছানার জিলিপিটা কীভাবে ঘরে বানাবেন দেখে নেবেন আমার ভিডিও। শুরু করছি বানানো। ছানাটা বানানো আর দেখালাম না, কারণ এটা সবাই বানাতে জানে। গরম দুধের মধ্যে লেবুর রস বা ভিনিগার দিলেই ছানা কেটে যায়, আর সেটা একটা সুতির কাপড়ে পুটলি বেঁধে রেখে দিলে কিন্তু আধা ঘন্টার মধ্যে জলটা পুরো ঝরে যায়। ছানাটা রেডি হয়ে গেছে, এখন একটু স্ম্যাশ করে নিচ্ছি। এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর 1 চামচ সুজি, আর দিচ্ছি 1 চামচ পাউডার করা চিনি। এখন সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে ছানাটাকে মেখে নেব। তিন চার মিনিট ধরে ভালো করে ছানাটাকে মেখে নেওয়ার পরে সুন্দর একটা স্মুথ ভাব এসছে। ছানাটা ভালোভাবে মেখে নিয়েছি, এখন এর মধ্যে থেকে ছোট ছোট বলের সাইজে গোল বানিয়ে নেব। এরকম বল বানিয়ে রেডি করেছি। প্রথমে এরকম চাকতির মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। এখন ওখান থেকে একটা বল নিয়ে এইভাবে চাকতির উপরে হাত দিয়ে ডোলে ডোলে এরকম লেচি করে নেব, আর লেচির একটা সাইড এইভাবে মুড়ে নিয়ে আস্তে 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 করে এইভাবে পেঁচিয়ে গোল করে নেব, আর লাস্টের মাথাটা একটু চিপকে দেব, না হলে ভাজার সময় ওটা আলগা হয়ে যাবে। আপনারা এই জিলিপির সাইজটা মোটা বা পাতলা, ছোট বড়, যে কোনো সাইজের নিজেদের পছন্দ মতো করতে পারেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেব। এরপর চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি। এরকম একটা পাতিলাতে 1.5 কাপ চিনি দিলাম, ওই কাপেরই 2 কাপ জল দিয়ে দিলাম। চিনির রসটাকে কিন্তু মাঝে মধ্যে নাড়তে হবে, বেশ ফুটে উঠেছে। এখন এর মধ্যে নামমাত্র একটু ফুড কালার দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর কালারটা মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানোর পরে রসটাকে হাতে নিয়ে একটু চেক করতে হবে, যখন একটু আঠালো ভাব হবে মনে করতে হবে শিরাটা রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে শিরাটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন জিলিপিগুলো ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে কি জিলিপির সুন্দর একটা গন্ধ আসবে। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ছাড়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিতে হবে। এইভাবে চামচ দিয়ে উপর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দেবো, তাতে কি ভালোভাবে ফুলে। একটা সাইডটা একটু ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব। আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেল ছড়িয়ে তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও এইভাবে দিয়ে দিচ্ছি, আর ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে রেডি করে নিয়েছি। এখন এইগুলো গরম শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি একটু গরম করে নিয়েছি। চামচ দিয়ে ভালোভাবে ডুবিয়ে দেব, যাতে কি রসটা সব দিকে সমানভাবে ঢোকে। এইভাবে রসের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পরে তুলে নিতে হবে। দেখুন 1 ঘন্টা পরে কত সুন্দর জিলিপিগুলো ফুলে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়ে কেটে দেখাচ্ছি, ভেতরটাও সুন্দর রস ঢুকে গেছে। এইভাবে কিন্তু খুব সহজে জিলিপিটা ঘরে বানানো যায়। এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটন প্রেস করবেন, তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রাখি বন্ধনের ঢের সাথে শুভকামনা থাকলো সবার। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য রেসিপিতে।